হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে আইপিএল দুই হাজার বিশ একদম ফ্রিতে লাইভ দেখতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে মোবাইল স্ক্রিনে চলে যাই তো দেখো বন্ধুরা আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি তোমরা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো এখান থেকে আমি ডি স্ট্রিমস লিখে সার্চ দিব তো এটা লিখে সার্চ দিলাম তারপরে গুগলে তোমরা অনেকগুলো লিঙ্ক পাবে এখান থেকে ডাউনলোডে তো তোমরা প্রথম লিঙ্কটাই ইউজ করবে তো আমি লিঙ্কটাই ঢুকলাম এখান থেকে তোমরা দেখতে পাবে যে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে অ্যাভেলেবল ফর অ্যান্ড্রয়েড মিরোর ওয়ান মিরোর টু এরকম ছয়টা অপশান থাকবে তোমরা এখান থেকে এখান থেকে অ্যান্ড্রয়েড মিরোর ওয়ান অপশানটা সিলেক্ট করে দিবে তো আমি সিলেক্ট করে দিলাম দেখো তোমরা একটু দেরি করতে হবে এখানে কারণ ডাউনলোডিং হতে একটু সময় নিবে এটা আসলে বারো পয়েন্ট দুই নয় এমবির একটা ফাইল এখানে কিছু ওয়েট করতে হবে তোমাদের কারণ ডাউনলোড হতে হতে একটু সময় লাগবেই বন্ধুরা দেখো আমার ডাউনলোড করা শেষ এখান থেকে আমি ওপেন করে নিলাম এখন আমাকে ইনস্টল করতে হবে অ্যাপটা তো আমি ইনস্টল করতেছি তো বন্ধুরা তোমরা কিন্তু কিন্তু এই অ্যাপটা একদম ফ্রিতে ইউজ করতে পারো কোনো কোনো টাকা পয়সায় তোমাদের খরচ হবে না তো আমি এখান থেকে অ্যাপটা ওপেন করতেছি তোমরা দেখবে এখান থেকে আই এগ্রি করে দিবা তো ভেতরে চলে গেল ওপেন হয়ে গেল আমার অ্যাপটা লোডিং নিচ্ছে কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট করতে হবে তো অ্যাপটা চালু হয়ে যাচ্ছে আমরা ঢুকে পড়েছি অ্যাপে এখন এখান থেকে তোমরা দেখতে পাচ্তেছ অনেক অনেক চ্যানেল তোমরা এখান থেকে যে কোনো চ্যানেল তোমরা একদম ফ্রিতে ইউজ করতে পারো তো এখান থেকে অনেক ক্যাটাগরির চ্যানেল আছে তোমরা দেখতে পাচ্তেসো এখান থেকে আইপিএল লাইভ ইন্ডিয়া আইপিএল লাইভ গ্লোবাল তো আমি এখান থেকে আইপিএল লাইভ গ্লোবালটা সিলেক্ট করে দেবো ক্লিক করতে আমি ক্লিক করতেছি দেখো এখান থেকে অনেকগুলো লিঙ্ক মোট বারো বারোটা আছে তো তোমরা প্রত্যেকটা লিঙ্ক ট্রাই করবে কারণ যে কোনো লিঙ্ক দিয়ে তোমাদের লাইভ দেখতে পারো তো আমি এখান থেকে প্রত্যেকটা প্রত্যেকটা লিঙ্কই সিলেক্ট করবো আর দেখবো কোন লিঙ্কটা আমার কাজ করে তো প্রত্যেকটা লিঙ্ক যে কাজ করবে তার না যে কোনো একটা লিঙ্ক হয়তো হয়তো কাজে লাগতে পারে তো আমার প্রথম লিঙ্কটা কাজ কাজ হলো না দুই নম্বর লিঙ্ক দেখি তো দেখো তোমরা দুই নম্বর দুই নম্বর লিঙ্কটা কিন্তু কাজ করতেছে তো আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারতেছি না এর কারণ হচ্ছে এটা হয়তো ইউটিউব একটা কপিরাইট ক্লেম করতে পারে কারণ ভিডিওটা তো আমার না তো দেখো হয়ে গেছে তো আমি এখান থেকে কেটে দিলাম তো এছাড়াও তোমরা যে কোনো লিঙ্ক এখান থেকে ইউজ করতে পারো ট্রাই করে দেখতে পারো কোন লিঙ্কটা তোমার মোবাইলে কাজ করতেছে এখন আরেকটা চ্যানেল বাংলাদেশের একটা চ্যানেল জি যেটাকে আইপিএল লাইভ দেখা যায় তো জিটিভি লিখে সাজলাম এখানে দেখো প্রথম চ্যানেলটায় আমি ঢুকতেছি জিটিভি এখান থেকে এখানে চারটা লিঙ্ক আছে লিঙ্ক ওয়ান টু থ্রি ফোর তো এখান থেকে প্রত্যেকটা লিঙ্ক তোমরা ট্রাই করো আমি লিঙ্ক ওয়ানটা ট্রাই করতেছি তো এখানে যে কোনো একটা ইদে আমি ওপেন করলাম তো দেখো এখান থেকে আইপিএল আমি দেখতে পারতেছি তো আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারতেছি না কারণ তো আগেই বললাম যে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম হতে পারে কারণ ভিডিওটা আসলে জিটিভির চ্যানেলে দেখাইছে যেহেতু সেই কারণে আমি তোমাদের ব্লার করে লাগতে ব্লার করতে হচ্ছে আমার ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারতেছি না তবে অ্যাপটা অনেক কার্যকর সো তোমরা এই অ্যাপ ইউজ করে এই সিস্টেমে তোমরা লাইভ দেখতে পারো তো বন্ধুরা আমি তোমাদের যে অ্যাপটা দেখালাম এই অ্যাপের মাধ্যমে যে কোনো চ্যানেল তোমরা একদম ফ্রিতে দেখতে পারো এছাড়াও যে কোনো খেলা আইপিএল দু হাজার বিশের প্রত্যেকটা ম্যাচই তোমরা একদম ফ্রিতে দেখতে পারবা তো বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওটি একটা লাইক করে দিবা কমেন্ট করে দিবা এবং আমার চ্যানেলটি প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবা তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ